হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও তো আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি। আজকে আমার হাজবেন্ডের সঙ্গে আমি বাজারে গিয়েছিলাম, লাউ নিয়ে আসছি। লাউটা অনেক কষি আছে, অনেক সুন্দর একটা লাউ দেখতে পাচ্ছেন, স্বাদের লাউ। তারপর এখানে আলু নিয়েছি আর শাক নিয়েছি, কলমি শাক। কলমি শাক আমার অনেক প্রিয়। তারপর এখানে নিয়েছি তেল, বিস্কিট আর নিয়েছি মালটা। তারপর নিয়েছি এখানে গরম মশলা পাউডার, ধনিয়া, পাঁচফোড়ন আর মুগ ডাল নিয়ে এসেছি, জিরা। মুগ ডাল ভেজে বরমে রেখে দিব, অনেকদিন খেতে পারবো। এখানেও বিস্কিট আছে, চাপাতি। তারপর এবার নিয়ে আসছি পাতা শ্যাম্পু, কারণ হচ্ছে পাতা শ্যাম্পু এখানে 20টা আছে, তার মানে 40 টাকা। 40 টাকায় আমার মাস পার হয়ে যাবে। আর যখন আমি শ্যাম্পুর বোতল কিনতাম, একটা বোতল 150-200-250 টাকা, এক পাঁচ যেত না। তো এই যে আজকের বাজার দেখতে পেলেন, এগুলো বাজার নিয়ে আসছি। আমার সব থেকে পছন্দ হয়েছে লাউটা, লাউটা অনেক কষি দেখতে পাচ্ছেন। আমি শাক বাঁচিয়ে নিয়েছি, এটা কুচি করেও কেটে কাটা যায়, তবে আমি এভাবে কেটে নিয়েছি। এই যে লাউ কাটবো, এখন সব কেটে ধুয়ে রান্নাঘরে যাব। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। এখানে কলমি শাক উঠিয়েছি, কলমি শাকের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব লবণ। সবকিছু তৈরি করে নিয়েছি। এই যে এখানে লাল ছাল কুচি করে নিয়েছি, লাল ছাল আমি ভর্তা বানাবো। লাউ কেটে নিয়েছি, তারপরে যে বাটা কষা সব কুচি করে নিয়েছি, এখন শুধু রান্না করবো। আমি লাল ছাল ভেজে নিব ভর্তা করার জন্য। দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কয়েকটা কাঁচামরিচ, তারপর দিয়ে দিব লাল শাকগুলো কুচি করে রেখেছি। এভাবে ভেজে ভর্তা করলে অনেক টেস্ট হয়। এখন দিয়ে দিব একটু হলুদ গুঁড়া আর লবণ, দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন লাইসটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। এখন আমি এখানে শাক ভেজে নিব, দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, রসুন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইভাবে ব্রাউন কালার করে ভাজতে হবে। তারপর দিতে হবে শাক, নিব।
দিয়ে দেবো কাঁচা মরিচ বাটা, একটু জিরা বাটা আর একটু আদা রসুন বাটা। আমি পানি দিয়ে দিব, তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়া। এখন আমি এর মধ্যে মাল দিয়ে দিব। মাছগুলোকে এখন উঠিয়ে নিব। এখন আমি লাউ দিয়ে দিব, কলমি শাক ভাজি, এজিলাইস সাল ভর্তা, মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি সাদা ভাত। হ্যাঁ, আপা হাসতেছে, আপা খেতে বসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে